আজ 14ই নভেম্বর শিশু দিবস, আর মাত্র একটা দিন বাকি স্কুল খুলতে। ক্লাস চালু হবে 9ম, 10ম, 11ম, 12ম, 13ম, এখনও ব্রাত্য এই কচিকাচারা। শিক্ষক সংগঠনগুলির ক্রমাগত আবেদনে স্কুল যেমন খুলছে, তেমনি ধাপে ধাপে সব ক্লাসগুলি খোলার আবেদনও জানানো হয়েছে। শিক্ষামন্ত্রীর কথায় তার ইঙ্গিতও পাওয়া গেছে, করোনা অতিমারির কারণে সরকারি সিদ্ধান্তে এদের 20টি মাস চূড়ান্ত ক্ষতি হয়েছে। শৈশবের আনন্দ, রাক্ষসে ধমক যেন সব কিছু চাপা দিতে চেয়েছিল। ওরা আবার পরিশুদ্ধ আকাশে যেন ডানা মেলে উঠতে চায় মুক্ত বিহঙ্গের মতো। আসুন সকলের শুভকামনা, শুভ উদ্যোগ, এর পাখির মতো এরা কিচিরমিচির করতে থাকুক বিদ্যায়তনে। ব্যবস্থা হোক সকলের টিকাকরণের, দৈনিক দুপুরের খাবার আর পাঠ্য বই, এবং এরা পাক শিক্ষকের সান্নিধ্য। চাই সরকারের অগ্রণী ভূমিকা, যাতে 9ম, 10ম, 11ম যেসব ছাত্রছাত্রীরা ক্লাসে পড়তে আসছে তারা যেন অসুস্থ না হয়, সব রকম ব্যবস্থা গ্রহণ করুক সরকার। শিশু দিবসের এটাই হোক অঙ্গীকার। সুস্থ থাকুন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবককুল সহ প্রত্যেকে, এবং আমাদের এই চলার পথ যেন আর বিঘ্ন না ঘটুক, এটাই আমাদের কামনা হোক। আসুন আমরা শুনে নিই ওদের মনের কথা, কি বলতে চাইছে এই কচিকাঁচা, এইসব শিশুরা কি আনন্দ প্রকাশ করতে চায়। দেখুন কি নাম? আচ্ছা, তারপর কি নাম? তুমি? আমার নাম লক্ষিন্দ্র। আচ্ছা, কি নাম? থ্রি। তুমি কোন ক্লাস? আমি ফাইভ। তুমি কোন ক্লাস? ফাইভ। তুমি কোন ক্লাস? তুমি থ্রি। তুমি? আর তুমি কোন ক্লাস? তুমি না আসো না, পড়ো নি। আচ্ছা, তোমাদের স্কুল বন্ধ? স্যার তোমাদের, তুমি কোন ক্লাস? আচ্ছা, তোমাদের যে স্কুল এখন বন্ধ, তাহলে তোমাদের কেমন লাগছে স্কুল বন্ধ হতে? ভালো লাগেনি? কেমন মনটা কেমন আছে? ভালো লাগেনি? তাহলে এখানে স্কুলের মাঠে তোমরা রেডি আসো, ডেলি আসো নাকি? পড়াশোনা কি হচ্ছে? সকালে একবার, রাত্রে একবার, তো খেলতে আসছো? আর মিড ডে মিল তো চাল দেওয়া হচ্ছে। আচ্ছা, এমনি তাহলে মনটা খারাপ? মনটা কেন খারাপ? স্কুল খুললে কি হতো? খেলতে, এখনো তো খেলছো? তাহলে স্কুল খোলার সাথে আলাদা খেলা, এখন একটা পড়ার ব্যাপার নেই? স্কুলে বন্ধু বান্ধব কত? আর পড়াশোনাটা কোনো দরকার হয় না? পড়াশোনাটা বেশি দরকার। পড়াশোনাটা বেশি দরকার। আচ্ছা আচ্ছা।